এখন বল কি করবি? কিসের কি করবো বাবা? আরে ভাইয়া, তোমার বিয়ের ব্যাপারে বাবা কথা বলছে, তাই না বাবা? হ্যাঁ, এ মরার পরে দাদা দাদি হয়ে তো কোনো লাভ নেই। আর তাছাড়া বাবা, এখন তো কোনো সমস্যা নাই। বলো এবার। সমস্যা আছে মা, আরো কিছুদিন যাক। কি সমস্যা? সাগরের সবেমাত্র চাকরি হয়েছে, কয়েকটা মাস যাক, ওর চাকরিটা আগে পারমানেন্ট হোক। ভাইয়া, আমার চাকরি পারমানেন্ট, এই নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা করতে হবে না। তুমি শুধু তোমার কথা ভাবো। ছোট হয়ে ছোটর মতো থাক, বেশি ফ্যাচ ফ্যাচ করিস না। সাগর তো কোনো ভুল কথা বলেনি। হ্যাঁ বলো এবার। আরে বললেই কি বিয়ে করা যায় নাকি? বিয়ের জন্য একটা প্রস্তুতি আছে না? নে, প্রস্তুতি নে, আমরা একটু কথাবার্তা এগিয়ে রাখি। হ্যাঁ, হাজার কথা না হলে তো বিয়ে হয় না, এখন থেকে কথাবার্তা বলা শুরু করি। হ্যাঁ তাহলে এটাই ফাইনাল, ভাইয়ার বিয়ে হচ্ছে, পাত্রী রেডি, খালি আমি দেখিনি। তুই একটু চুপ থাকবি, যা ঘুমোতে যা, কাল সকালে তোর অফিস আছে না, যা যা বলছি। বাবা মা তোমরাও সাগরের সামনে কথাগুলো না বললে কি হতো না? কেন, সাগরের সামনে বললে অসুবিধা কোথায়? সাগর তো আর ছোট নয়, তাছাড়া আমরা ঠিক করেছি, তোর বিয়ের পরপরই সাগরকে বিয়ে করিয়ে ফেলব। তোমরা দুজন সারাদিন এসব নিয়ে চিন্তা ভাবনা করো, তাই না? হ্যাঁ ভাবি, তাতে তোর কোনো সমস্যা না? আমার আবার কি সমস্যা? মুখ চোরা ছেলে তো, মুখে কিচ্ছু বলবে না, ঠিকই রাজি হবে। হ্যাঁ।